স্টুডিওত মই ময়ুরী চৌধুরী প্রশাসনের প্রতি ভয় নাই সুদখোরর রাজ্যত সুদখোরর দাদাগিরি অব্যাহত আছে এবার ধুবুরীত সুদর টাকা বিচারি ধমক সুদখোরর আর তার পাছতে আরক্ষী জালত পড়িছে এটা সুদখোর আমি লৈ আহিছো বিশেষ খবর রাজ্যত যেহেতু সুদখোরর বিরুদ্ধে বৃহৎ অভিযান চলাইছিল প্রশাসনে আর তার মাজতে এবার ধুবুরীত সুদখোর পড়িছে আরক্ষী জালত পুনর সুদখোরর দাদাগিরি রাজ্যত আর সুদর টাকা বিচারি এবার ধমক প্রদান করেছে এজন ব্যক্তিক ধুবুরীতে ঘটনা সংঘটিত হয়েছে আরক্ষী প্রশাসনের প্রতি ভয় নাই সুদখোরর আর সুদখোরর দপদপনি অব্যাহত আছে সুদর টাকা বিচারি দাবি ধমকি দিছে ধুবুরী আরক্ষী জালত পড়েছে সুদখোর মৃণাল ঘোষ সুদত ধন দি অবাধ সম্পত্তি গড়ার অভিযোগ মৃণাল ঘোষের বিরুদ্ধে ধুবুরী শহরের এক নং ওয়ার্ডের পর আটক করে ধুবুরী সদর থানালৈ লৈ যোৱা হয়েছে সুদখোরটুক এগারী লোকক সুদর টাকা বিচারি দাবি ধমকি দিয়ার অভিযোগত আটক মৃণাল ঘোষ সম্প্রতি সুদাপোচা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে আর রাজ্য যেহেতু সুদখোরের বিরুদ্ধে বৃহৎ অভিযান চলাইছিল আরক্ষীয়ে রাজ্যের অলিয়ে গুলি অভিযান চলাইছিল আরক্ষীয়ে আর তার মাজতে এবার দেখি পাওয়া গৈছে আরক্ষী প্রশাসনের প্রতি ভয় নাই সরকারের প্রতি ভয় নাই সুদখোরর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বারে বারে নির্দেশনা প্রদান করেছিল সুদখোরর বিরুদ্ধে অভিযান চলাবলৈ আরক্ষীক নির্দেশনা প্রদান করেছিল মুখ্যমন্ত্রীগুলিয়ে আর তার পাছতো দেখি পাওয়া গৈছে এতিয়াও সুদখোরর দপদপনি অব্যাহত আছে সুদর টাকা বিচারি এবার এজন লোকক দাবি ধমকি দিয়ার খবর লাভ করা হয়েছে ধুবুরীতে ঘটনা সংঘটিত হয়েছে আর সুদত ধন দি অবাধ সম্পত্তি গড়ার অভিযোগ মৃণাল ঘোষের বিরুদ্ধে বহু লোকক সুদত ধন দি মৃণাল ঘোষে অবাধ সম্পত্তি গড়িছিল ধুবুরী শহরের এক নং ওয়ার্ডের পর আটক ধুবুরী সদর থানালৈ ইতিমধ্যে লৈ যোৱা হয়েছে মৃণাল ঘোষক আমার হাতত আলোকচিত্র আহি পড়েছে আমি আপনাদের দেখাম এগারী লোকক সুদর টাকা দিছিল এগারী মৃণাল ঘোষে আর দাবি ধমকি দিছিল সুদর ধন নিদিয়ার বাবে সুদত টাকা নিদিবলৈ বারে বারে রাজ্য সরকারে নির্দেশনা দিছিল আরক্ষীয়ে কঠোর নির্দেশনা প্রদান করেছিল রাজ্য সরকারে আরক্ষীক নির্দেশনা দিছিল যে সুদখোরর বিরুদ্ধে রাজ্যের অভিযান চলাব লাগে আর ইতিমধ্যে আরক্ষীয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তর পর শ সুদখোরক গ্রেপ্তার করেছে সেই সুদখোরে সুদত টাকা দি বহু লোকের পর সুদত ধন লৈছিল দাবি ধমকি দিছিল আর যার বাবে অসমত সুদখোরর বিরুদ্ধে বৃহৎ অভিযান চলোৱা হৈছিল এনেদরে সুদত টকা দি বা দরিদ্র লোকক লুণ্ঠন চলাব নয় বলে সরকারে বিশেষ নির্দেশনা প্রদান করেছিল কঠোর নির্দেশনা প্রদান করার পাছতো দেখি পাওয়া গেছে সুদখোরর দপদপনি অব্যাহত আছে আর এবার ধুবুরীর পর আটক সুদখোর কেন মৃণাল ঘোষে এজন লোকের পর সুদর ধন বিচারি লোকজনক দাবি ধমকি দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে তার পাছতেই লোকজনে আরক্ষীক খবর দিয়ার পাছতে এবার মৃণালক ধুবুরী আরক্ষীয়ে করায়ত্ত করেছে সুধা পোচা অব্যাহত রাখিছে অধিক তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষীয়ে আর আরক্ষী প্রশাসনের কঠোর অভিযানের পাছতো ধুবুরীত এই ঘটনা সংঘটিত হওয়া দেখি পাওয়া গেছে উজনির পর নামনিলে সুদখোরর বিরুদ্ধে অভিযান চলাইছিল আরক্ষীয়ে আর তার পাছতো সুদখোরর ভয় নাই সুদ সুদখোরর দপদপনি অব্যাহত আছে আর এবার এই ঘটনা ধুবুরীত সংঘটিত হওয়া দেখি পাওয়া গেছে সুদর ধন বিচারি এজন লোকক দাবি ধমকি দিছিল আর তার পাছতে আরক্ষী জালত পড়েছে এই সুদখোর